আদিকাল থেকে একটি জাতিগোষ্ঠী তাদের নিজস্ব ভাষা এবং সংস্কৃতি লালন পালন এবং ধারণ করে আসে, তারাই প্রকৃতপক্ষে আদিবাসী। এবং প্রকৃতির সঙ্গে মিশে থেকে আমরা প্রকৃতিকে সংরক্ষণের মধ্য দিয়ে আমরা এবং প্রকৃতির সঙ্গে তাল মিলে আমরা একটি জাতি যা সবসময় আমরা থাকি। আমি একজন সাঁওতাল, এটা মূলত আমি যতটুকু জানি উড়াও মাহাতো পাহান মুন্ডা এই জাতিগোষ্ঠীর আর কি অনুষ্ঠান। আমি নিজে জানতে এসেছি যে আসলে অন্য সংস্কৃতি বা অন্য জাতিগোষ্ঠীর উৎসবগুলো কেমন হয়, আমিও সেগুলোকে ধারণ করতে চাই, লালন করতে চাই। প্রতি বছর এই মেলার মধ্য দিয়ে আদিবাসীদের একটু একটু করে চেতনার বিকাশ ঘটবে, চেতনার বিকাশের মধ্য দিয়েই একটা লড়াই শুরু হবে এবং লড়াইয়ের মধ্য দিয়েই একটা মুক্তি আসবে আর কি। সেই মুক্তির স্বপ্নে বিভোর থাকে জন্যই এই আদিবাসীদের এই কারাম উৎসবটা ভালো লাগে।